প্রদীপ্ত প্রত্যয়ী 100 বছর খালা উচ্চ বিদ্যালয়, মমতার ছায়ায় গেরা প্রতিটা স্কুল কলেজ, তার মায়া কেউ ভুলতে পারে না, বরং জেগে ওঠে অজস্র স্মৃতি। পাঞ্ছারামপুর উপজেলার খাল্লা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে দারুণ উদযাপন সামনে আসছে। আগামীকাল শনিবার শতবর্ষ পূর্তি উদযাপনটি পাঞ্ছারামপুরবাসীকে দেখাতে চলেছে সুন্দর সুন্দর ক্রিয়া ও সাংস্কৃতিক আয়োজন। স্কুলটির সভাপতি দড়িকান্দি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা স্বপন ভাই, তিনি এই আলোড়ন তৈরি করতে যাচ্ছেন সবার জন্য, এবং চোখ রাখবেন সবাই, এবং খাল্লা উচ্চ বিদ্যালয়ের সবাইকে দাওয়াত রইল, আপনারা আসবেন। ধন্যবাদ সবাইকে। তিনি আর যাই হোক একটি স্কুলে উদযাপন উপলক্ষে সেরা আয়োজন করতে যাচ্ছেন, যা স্মরণীয় হয়ে থাকবে পাঞ্ছারামপুরের বুকে। তাছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রী সকলেই আবার এক নজর হলেও ফিরে দেখবে নিজ পাঠশালা ও স্মৃতির অ্যালবাম। আগামীকাল 13 এপ্রিল 2024, ফেলে আসা হয়েছে 1924 সাল, সে সময় স্থাপিত হয় খাল্লা উচ্চ বিদ্যালয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আব্দুল বারী। জানতে চাইলে জানার শেষ নেই, কেউ কি সুন্দর করে বলতে পারবে কত ছাত্রছাত্রী ও শিক্ষক মণ্ডলী পাড়ি দিয়ে গেলেন এই বিদ্যাপীঠ থেকে, কতজন কত গল্প করে গেলেন এখানে। যুগে যুগে সব পরিবর্তন হলেও মনে হয় না পরিবর্তন হয় শৈশবের স্কুলের কথা ও হাজার স্মৃতির কথা। সকল ভালোবাসা জড়িয়ে ধরে রেখে সুন্দর হোক শতবর্ষ পূর্তি উদযাপন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।